হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তাই চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আড্ডা দিতে। আর এখন বাজে সকাল 6:30, আমি জাস্ট স্নান করে এলাম, একটু বাদে পুজো শুরু হবে। আর এই ভিডিওটা শুরু হচ্ছে গতকাল সন্ধ্যে থেকে, কারণ তখন থেকে আমাদের প্যান্ডেল করা, সব কিছু রেডি করা। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকো, পাশে থেকো। তো চলো বেশি কথা, আমাদের এখন প্যান্ডেল হচ্ছে, এটা হচ্ছে আমাদের শিশু সংঘের পুজো। এই যে দেখো একজন মেম্বার, বেরো বেরো, এই যে দেখো সব ফুল দিয়ে সাজানো হচ্ছে আমাদের। আর বাচ্চা কাচ্চাগুলোকে দেখো, আজকে ওরা কিন্তু ভীষণ খুশি, কারণ মানে এতদিন পর একটা ওদের মতন করে টাইম কাটাবে। আর সবথেকে বড় কথা, কালকে ওদের যেটা সবথেকে বেশি আনন্দে সেটা হচ্ছে ওরা কালকে বই খাতাগুলো জমা দেবে। আর আমার বোন তো বলেই দিয়েছে 7 দিনের আগে বই খাতা তুলবে না ওখান দিয়ে। এদিকে দেখো থার্মোকল কাটার ব্লেড পাওয়া যায়নি, যার জন্য আমি ফল কাটা ছুরি দিয়ে থার্মোকলটা কেটে ফেলছি। তো কী করা যাবে, এখন কিছু নেই, তো এটা দিয়েই কাজ চালিয়ে নিতে হবে। সাথে সাথে কিন্তু নাচ গান মজা সব কিছুই চলছে, আর মাঝখানে পরে একজনের থেকে চাঁদাও তুলে দিয়েছে। এসব করতে করতে কিন্তু আমাদের প্যান্ডেল করা মোটামুটি কমপ্লিট। তো এবার সবাই বাড়ি গিয়ে শুয়ে পড়বো, কারণ কালকের আবার অনেক সকালে পুজো, 7:30 পুজো করতে আসবে, আমাদের 6টার মধ্যে চলে আসতে হবে। তো এখনের মতন গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে সকালে। আমি এসে দেখি পোছানো এটা হলো পরের দিন দধি কর্মার সময়। তো এই সময় ঠাকুরমশাই আসার কথা ছিল, বাট উনি দেরি করছিল বলে সবাই বলল যে ঠাকুরের সামনে সব দিয়ে একটু ফুল দিয়ে ধূপকাঠি জ্বেলে পুজো করে নিতে। তো আমিও সেটাই করে নিলাম।
আমার। খেলাগুলোর পরেই ছিল ওদের জন্য ছোট ছোট কিছু গিফটের ব্যবস্থা, তো সেগুলো ওদের দেওয়া হয়ে গেল। আর এভাবেই কিন্তু মজা আনন্দের মধ্যে দিয়ে আমরা পুজোটা কাটিয়ে ফেললাম। তাহলে বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।